नमस्कार बंधुरा, राधिका स्पिरिचुअल चैनले अपने सकल के स्वागत जानाई। आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। साम्प्रतिक ज्योतिष गवेषणाय 12टी राशिर जातक बा जातिकादेर जीवन एवं भाग्य सम्बन्धे बेश किछु चमके देवार मतो तथ्य उठे एसेछे। आमी एर आगेर दुटो भिडियोते पौष एवं माघ मासेर जातक जातिकादेर गवेषणार रिपोर्ट विस्तारित भावे बोलेछी। आज बोलबो फाल्गुन मासेर जातक एवं जातिकादेर कथा। फाल्गुन मासे जादेर जन्म तादेर अर्थनैतिक जोग केमन हबे, पढ़ाशोना केमन हबे, उच्चशिक्षा कोन विषय होले भालो हय, चाकरी अथवा व्यवसा कोनटा करले एदेर पक्षे भालो हबे, कोन धरनेर जातक बा जातिकार संगे एदेर बिये होले जीवन सुखेर हबे, एदेर व्यक्तित्व की धरनेर हबे, सब कथाई गवेषणार रिपोर्टे बला हयेछे। फाल्गुन मासे जादेर जन्म तारा सारा जीवनेर एकटा सम्पूर्ण गाइडलाइन एई रिपोर्ट थेके पेये जाबेन। आपनार जन्म जदि फाल्गुन मासे हये थाके ताहले भिडियोटी स्किप ना करे शेष पर्यन्त देखुन। आर आपनार जीवनेर साथे गवेषणार रिपोर्टेर कतटा मिल पेलेन आमाके सेटा कमेंट करे जानान। ताहले आसुन एई रिपोर्ट फाल्गुन मासेर जातक बा जातिकादेर जन्य की की चमक रेखेछे सेटा आमरा जेने नी। जेसब जातक बा जातिकार फाल्गुन मासे जन्म तारा हय एकटु चापा स्वभावेर, मनेर दुःख चट करे जानाते चाय ना, किन्तु भितरे गुमरे गुमरे थाके, फले अनेक समय बिना कारणे माथा गरम करे फेले। जे कारणे माथा गरम करे सेटा किन्तु आसल कारण नय। जदि भालो करे खोज नेन जानते पारबेन मनेर कोनो गोपन कोणे कष्ट जमा हये आछे। ओई कष्टटा जखन प्रथम पेयेछिल तखन किन्तु उदासीन भाव देखिए मुख बुझे सह्य करेछिल, आर जखन माथा गरम हलो एकसाथे कष्ट एवं राग दुटोई बेरिये एलो। किन्तु लोके एदेर भूल बोझे, लोक मने करे एरा बोधहय बदरागी। लोक तो आर मनेर भितरटा देखते पाच्छे ना, तारा बाइरेटा देखेई अबाक हय আর ভাবে এই সামান্য কারণে মানুষটা কেন এমন করছে। ফাল্গুন মাসে জাতক বা জাতিকারা কিন্তু অন্য কেউ রেগে গেলে তাদের কি করে ঠান্ডা করতে হয় বা কোনো জটিল পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা ভালোই জানে। তবে নিজের মাথা গরম হলে কিভাবে নিজেকে শান্ত করবে সেটা বুঝতে পারে না। আসলে যথেষ্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতী হওয়া সত্ত্বেও এরা দুঃখ বা কষ্টের কারণটা নিজেরাই নিজেদের মনের ভিতর সৃষ্টি করে, আর এই মন গড়া কষ্টেই এরা ভিতরে ভিতরে বিষণ্ণ হয়ে পড়ে। কিন্তু যে কোনো ধরনের বাইরের সমস্যা এরা অনায়াসে সামাল দিতে পারে। যত বিপদই আসুক না কেন এরা তাতে ঘাবড়ে যায় না। খাটতে হবে বলে এরা কোনো কাজ করতে পিছপা হয় না, পরিশ্রম করতে এদের জুড়ি মেলা ভার। তবে মন থেকে সায় দেয় না এমন কোনো কাজ এদের করতে বললে এরা তা করতে চায় না। এদের যেমন স্বভাব সেই অনুযায়ী কর্ম করাই এদের পক্ষে সবচেয়ে ভালো হবে, এবং সেটা হলো চাকরি। চাকরি করতে এরা সবচেয়ে বেশি কমফোর্টেবল। ফাল্গুন মাসের জাতক বা জাতিকারা যদি চাকরি করেন তাহলে এরা চাকরির জায়গায় সুনাম অর্জন করতে পারবেন। এরা যথেষ্ট মেধাবী হয়, নতুন কিছু গঠনমূলক ভাবনা চিন্তা করার মতো মন এদের আছে। ওকালতি পড়লে সরকারি উকিল বা সরকারি দপ্তরের আইন বিভাগের কোনো উচ্চ পদস্থ কর্মীর পদে চাকরি করার সম্ভাবনা আছে। যারা ডাক্তারি পড়বেন, ডাক্তার হওয়ার পর তারা নিজেরা চেম্বার না খুলে কোনো হাসপাতাল বা নার্সিংহোমে বাধা মাইনের চাকরি নিলে তাদের পক্ষে বেশি ভালো হবে। এমনকি আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়েন তাহলেও ইঞ্জিনিয়ার হওয়ার পর প্রাইভেট প্র্যাকটিস না করে আপনার পক্ষে চাকরি করাই মঙ্গলজনক হবে। নৈতিক এবং আদর্শগত দিক থেকে এরা খুব সবল মনের হয়। ঘুষ খাওয়া বা চুরি করা থেকে এরা শতহাত দূরে থাকবার চেষ্টা করে। কাজে কোনো প্রকার ফাঁকি দেওয়া এরা একেবারেই পছন্দ করে না। এদের যেহেতু বুদ্ধি বেশি
তাই এরা খুব বেশি লোকের সঙ্গে বন্ধুত্ব করে না। কারণ প্রথমত এদের আত্মসম্মান জ্ঞান খুব বেশি, আর দ্বিতীয়ত এরা খুব অল্প সময়ের মধ্যেই অন্য লোকের প্রকৃত মনের ভাব ধরে ফেলে। এরা অশান্তি একদম পছন্দ করে না, তাই অশান্তির ভয়ে অনেক কাজ এড়িয়ে চলে। সাংবাদিকতার চাকরি করলেও এরা নাম করতে পারবে। আধ্যাত্মিক দিকে মন থাকলে এদের পক্ষে খুব ভালো হবে। আধ্যাত্মিক চিন্তাভাবনা এদের মনের দুঃখ দূর করবে, মনে শান্তি নিয়ে আসবে। ফাল্গুন মাসে জাতক বা জাতিকাদের দিয়ে কাজ করাতে গেলে একটু বাবা বাছা করলে এরা তৎক্ষণাৎ কাজটা করে দেয়। কম বয়স থেকেই এদের যারা গার্জেন বা পেরেন্টস আছেন, তারা যদি এই ব্যাপারটা খেয়াল রেখে একটু তোষামত করার অভিনয় করেন, তাহলে আখেরে সবার ভালোই হবে। এটা এদের জীবনে উন্নতি করার পক্ষে সাহায্যকারী হবে। সোজা কথায়, এদের একটু পিঠ চাপড়ে উৎসাহ দেওয়ার প্রয়োজন। অনেক জ্যোতিষী বা তান্ত্রিকের কাছে গিয়ে ঠকে গেলেও এরা কিন্তু সহজে বিশ্বাস হারিয়ে ফেলে না। যদি ঠাকুর পুজো করে তাহলেও সেটা চুপচাপ করে যায়, লোক দেখিয়ে কোনো কিছু করে না। প্রত্যেক বাবা মায়ের উচিত ফাল্গুন মাসের জাতক বা জাতিকাদের ব্যবসা বা ঝামেলা আছে এমন কোনো কাজ না করতে দেওয়া। আবারও বলছি, এদের পক্ষে চাকরি করাই সবচেয়ে মঙ্গলজনক। এরা মানুষ হিসেবে খুব বড় মনের মানুষ হয়ে থাকে, খুব বিশ্বাসী এবং নির্ভরযোগ্য ব্যক্তি হয়। যদি কোনো ভুল করে ফেলে তাহলে সেটা এদেরকে খুব মানসিক পীড়া দেয়। বিবাহের ক্ষেত্রে এদের সঙ্গে বৈশাখ থেকে চৈত্র যে কোনো মাসের জাতক বা জাতিকাদের সাথে বিবাহ হলে ভালো হবে। তবে যাদের জন্ম পয়লা ফাল্গুন থেকে সাতই ফাল্গুনের মধ্যে, তারা ফাল্গুন মাসের ফলের সঙ্গে মাঘ মাসের ফলও কিছুটা পাবেন। এর জন্য আমি অনুরোধ করব, গবেষণার রিপোর্ট অনুযায়ী আমার করা মাঘ মাসের জন্মফলের ভিডিওটি একবার দেখে নিতে। ভিডিওটির লিংক আপনি নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ফাল্গুন মাসের জাতক বা জাতিকাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলে আমি আজকের আলোচনা শেষ করব। এরা যেখানে কাজ করবে খুবই বিশ্বস্ত এবং দায়িত্বশীল হবে। কোনো ব্যক্তি অথবা ঘনিষ্ঠ আত্মীয়রাও যদি এদের চাকরির জায়গায় এদের কাছ থেকে কোনো প্রকার কাজের সুবিধে আদায় করে নেওয়ার চেষ্টা করে, সেটা এদের কাছে খুবই বিরক্তিকর হয়ে ওঠে। কারো দোষ দেখলে এরা ছেড়ে কথা বলেন না। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, নমস্কার, জয় গুরু।